দেখেছিস তো খাওয়া দাওয়া করবি না অ্যাসিডিটি হয়ে গেছে নিশ্চয়ই পাখি কি সুন্দর পাখি ডানা মেলে উড়ে ভেতরে চলে গিয়ে ভাত খাবি খাবি পাখি উড়ছে কি শিক ঢুকে গেছে আঙ্গুল ঢুকে যাবে কিচ্ছু বুঝতে পারছি না তোর কি হয়েছে এই পাগল হয়ে গেছে মা মমি করছিস কেন এই মা এটা ঘর এই ছোট ভাই কি হয়েছে বল আমি না কিচ্ছু বুঝতে পারছি না মাইন্ড করছিস কেন তোকে কিন্তু স্টেজে তুলে দেবো মুখে রং লাগিয়ে স্টেজে স্টেজ পারফর্ম করবই তার জন্য এখন থেকে প্র্যাকটিসের কি আছে এই দেখো না নন্দিনী কি রকম করছে যোদ্ধা ভাই দেখো তো কি হয়েছে বল আমি বুঝতে পেরে গেছি আমি বুঝতে পেরে গেছি ও টিভিতে কোন একটা মুকাভিনয়ের শো দেখেছিল এত ইনফ্লুয়েন্স হয়ে গেছে ওর খুব ভালো লেগে গেছে ও এখন প্র্যাকটিস করছে মুকাভিনয়ের শোতে আবার পাখি ওড়ে নাকি ও খুব ভালো পারফর্মার দেখছিস তো আমি তো বুঝে গেছি যোদ্ধা ভাইয়ের কলেজে চাকরিটা যদি না থাকে তাহলে ও মাইম করে পয়সা রোজগার করবে আমার কথাটা শোনো তোমরা যেটা ভাবছো সেটা নয় তাহলে ব্যাপারটা হচ্ছে হনুমান ইলিশ কিচ্ছু লাগবে না এই যে ভাতটা চটকে এনেছি খাইয়ে দাও কাঁটা নেমে যাবে আমি জানতাম সাদা ভাত খেলে ঠিক কাটা চলে যাবে এতক্ষণে প্রাণ ফিরে পেলাম রে আচ্ছা বলছি আরেকবার ওইটা করে দেখা না মানে তুই না খুব ভালো করছিলি মাইমটা মানে আমি বলছিলাম যে ইউ আর আ ভেরি গুড পারফর্মার অফ আ মাইমার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই 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 পাখিদের ওইটা কর না প্লিজ প্লিজ ওই পাখি শিখ ঢুকে যাও না প্লিজ কর ওই যে খাবো আঙুল ঢুকিয়ে দেব এই ননি দিদিকে থ্যাঙ্কস বল হ্যাঁ বল 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 তার কারণ ওই তো বুঝতে পারলো বলি ভাতের ডালটা তুই খেতে পারলি তবে কাঁটাটা গেল নাহলে তো আমরা কেউই বুঝতে পারতাম না তাই না Thanks.